السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد على آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ফেরেশতাদের চারিত্রিক সাতটি গুণাবলী। ফেরেশতাদের অনেক গুণাবলী রয়েছে, চারিত্রিক সাতটি গুণাবলী আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর, ফেরেশতাদের যে সকল গুণাবলীগুলো রয়েছে চারিত্রিক গুণ, তার একটি গুণ হলো যে তারা মহাসম্মানিত এবং অনুগত। মহাসম্মানিত এবং অনুগত, সম্মানিত এবং অনুগত। অনেকে আছে বেশি সম্মান হলে কার আনুগত্য করতে চায় না, কিন্তু ফেরেশতারা সম্মানিত অনুগত। এটার দলিল আল্লাহ রাব্বুল ইজ্জত যা বলে কেরামিম বারারাহ, যারা মহাসম্মানিত এবং অনুগত। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই তোমাদের উপরে সংরক্ষণকারী ফেরেশতা রয়েছেন। কেরামান কাতিবিন, এরা সম্মানিত লেখকবৃন্দ। এই যে বুঝেছে এরা সম্মানিত, তাহলে একটা গুণ গেল যে এরা মহাসম্মানিত এবং অনুগত। দুই নম্বর হলো যে এরা লাজু, খুব লজ্জাশীল অশ্লীলতা তাদের মধ্যে রয়েছে। এদের এরা খুব লজ্জা বোধ করে, মানে এরার মধ্যে লজ্জাটা খুব বেশি। এই জন্য হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ব্যবহার, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা, আমি কি তার ব্যাপারে লজ্জা বোধ করবো না যারে দেখে ফেরেশতারা লজ্জা পায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক নরম দিলের মানুষ, অনেক লাজুক মানুষ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাম তার ব্যবহার করেছেন যে একে দেখে আমি কি লজ্জা পাবো না, যাকে দেখে ফেরেশতারা লজ্জা পায়। তাহলে দুইটা গেল। তৃতীয় নম্বর হলো যে তারা মানে মন্দ জিনিসের দ্বারা কারা কষ্ট পায়, কেননা এদের দুর্গন্ধ বা মন্দ আচরণ দ্বারা ফেরেশতাগণ কষ্ট পায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কেউ যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে অথবা যারা ধূমপান করে, এই যে বিড়ির যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ দূর করার জন্য মসজিদে না যায়। কেন আল্লাহ রাসূল মান আকালা সৌমান আও বাসলান আও কোর্রাসান ফালিয়া তাদের মসজিদে না, যে ব্যক্তি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ বা কোর্রাস, এই রসুনের পাতার মধ্যে এক জাতীয় একটা পাতা আছে যেটা আরব দেশের লোকেরা খায়, তারপরে এই ওইভাবে এই দুর্গন্ধজনিত খাদ্য আরও যারা আছে, যেমন ধূমপান আছে, হোক্কা পান করে, এইরকম যারা পান করে তারা যেন মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে না আসে। কেননা ফর হাদিস বলছে ফা ইন্নাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা বিহি বনু আদম, যে সমস্ত বিষয়ে বনি আদমকে কষ্ট দেওয়া অথবা যে সমস্ত বস্তু দ্বারা বনি আদম কষ্ট পায়, এমন বস্তু দ্বারা ফেরেশতারও কষ্ট হয়। যে জিনিস দ্বারা বনি আদমকে কষ্ট দেওয়া হয়, এই জিনিস দ্বারা ফেরেশতাদেরও কষ্ট দেওয়া হয়। যে জিনিস দ্বারা বনি আদম কষ্ট পায়, ওই সমস্ত জিনিস দ্বারা ফেরেশতারও কষ্ট পায়। অর্থাৎ এই দুর্গন্ধের কারণে মানুষ যেমন কষ্ট পায়, ফেরেশতারও কষ্ট পায়। চার নম্বর হলো যে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়ার মানে ক্ষমতা দিয়েছেন। মানুষ তো তার চারিত্রিক রূপ বদলাইতে পারলো, চেহারা শেকেল সুরত বদলাইতে পারবে না, কিন্তু ফেরেশতারা তাদের শেকেল বদলাইতে পারবে, তাদের আকৃতিটা বদলাই ফেলতে পারে। এই কখনো মানুষের বেশ ধরে ফেলতে পারে, কখনো গাছ হয়ে যেতে পারবে, কখনো পাখি হয়ে উঠতে পারবে। আল্লাহ তাদেরকে ওই রকমের সুযোগ দিয়েছেন। যেমন দেখেন ফেরেশতাদের একটা আসল তো বেশ আছে, কিন্তু মারিয়াম মারি হাজরতে মারিয়ামের কাছে যখন এরা গেলেন ওই ঈসা ইসলামের জন্মের সুসংবাদ দেওয়ার জন্য, সেখানে একটা মানুষের বেশ ধরে গেছেন। আল্লাহ বলতে ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসারা লাহা বাশারান সাওয়িয়্যা, আমি জিব্রাইল আসলামকে তার কাছে প্রেরণ করলাম, অতপর সে তার সামনে পূর্ণ মানব রূপ ধারণ করলো, মানে একটা মানুষের রূপে গেছেন। তাহলে এটা বোঝা গেল যে যে জিব্রাইল আসলাম মানুষের যে মানুষের বেশ মানে সাধারণ নিজস্ব মানে যে আসল যে তার সুরত আছে, আসল যে আকৃতি আছে, সে আকৃতি পাল্টাইয়া মানুষের আকৃতি ধারণ করতে, অন্য অন্য জিনিসের আকৃতি ধারণ করতে পারে। যেমন জিব্রাইল আলাইহিস সালাম এইরকম বহু আছে হাদিস আছে, মানুষের বেশ যে রসুলের কাছে আসছেন, কখনো দেহাইয়া কালবির শুরুতে আসতেন, কোনো কোনো অন্য অন্য লোকদের সাথে বেশ ধরে আসতেন, বা হাদিস জিব্রাইলের দ্বারা যেটা প্রমাণ যে রসুল ইসলামের সামনে একজন মানুষ এসে বসলো, সাদা ধপধপে কাপড় পরা, চুলগুলা খুব কালো,
সফরের কোনো আলামতের মধ্যে দেখা যায় না, কাপড় সবর কোনো ময়লা না, পরিষ্কার পরিচ্ছন্ন, কি আমরা কিন্তু কেউ সিরি না। এই মুহূর্তে এসে রসুলের সামনে এসে আত্মাহিয়াতের ভেসে বসলেন আর রসুলকে প্রশ্ন করতেছেন, উত্তর দিয়ে বলে হ্যাঁ আপনি সত্য বলেছেন। তাহলে এতে বলে যে জিব্রাইল ইসলাম এখানে মানুষের বেশে এসেছে, তাহলে এইরকম মানুষের বেশ ধরা বা বিভিন্ন বস্তুর রূপ ধারণ করা আল্লাহ পাক তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। তারপরে পাঁচ নম্বর হলো যে তারা খুব দ্রুত, এদের সলার গতি খুব দ্রুত। আমরা জানি 186,000 মাইল যে মানে বিদ্যুতের গতি, বিদ্যুতের গতি সেটাও ফেরেশতাদের গতি আরও অনেক স্পিড। তারপরে ছয় নম্বর হলো যে এরা তাদের কাজে কর্মে সব ডিসিপ্লিন আছে, অর্থাৎ কোনো আনডিসিপ্লিন না, সব কাজে একেবারে সুন্দর সাজানো গোছানো ওদের কাজকর্ম। আমাদের তো কাজকর্মের কোনো ঠিক নেই, কিন্তু ফেরেশতাদের কাজকর্ম সব গোছানো। আল্লাহ রাসূল বলেছেন, আলা তাসফুনা কামা তাসফুল মালায়েকাতু ইনদা রাব্বিহা, তোমরা কি জামাতের সাথে তোমরা কি এমনভাবে কাতারবন্দি হবে না যেমনভাবে ফেরেশতাগণ আল্লাহর সামনে কাতারবন্দি হয়ে আসবে? তখন সাহাবায়ে কেরাম বলেছেন, হুজুর কাইফা তাসফুল মালায়েকা ইনদা রাব্বিহা, ফেরেশতাগণ আল্লাহর সামনে কিভাবে সব বন্দি করে, কাতারবন্দি করে? কাল ইউতিমুনা সুফু ওয়া তারাসুনা ফিসফ, এরা কাতার সোজা করে এবং কাতার মিলিয়ে মিলিয়ে দাঁড়ায়, ফাঁক রাখে না। এবং কেয়ামতের ময়দানে এরা কাতারবন্দি হয়ে আল্লাহর সামনে উঠবে, এর ডিসিপ্লিন আছে, এখন আন্ডে কেউ আগে কেউ এরকম না, সবগুলো সমান। সাত নম্বর হলো যে এরা ফেরেশতাগণ নিষ্পাপ, কোনো পাপের সাথে ওরা সম্পর্ক না, কোনো পাপ কাজে জড়িত হয় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ওই যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই আয়াতের শেষে দিয়ে বলেছেন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এরা কোনো ব্যাপারে আল্লাহর অবাধ্য হয় না, আর আল্লাহ যা তাদেরকে করতে বলেন তাই তারা করেন। এর দ্বারা বোঝা গেল যে ফেরেশতারা কখনোই আল্লাহর অবাধ্য হন না, এরা কখনোই কোনো পাপ কাজে লিপ্ত হয় না, তাই ফেরেশতারা সর্বসম্মতি করে এরা মাসুম নিষ্পাপ, এরা কোনো পাপ করে না। এতটুকু আমরা বললাম ফেরেশতাদের সাতটি গুণ, আরও অনেক গুণাবলী আছে কিন্তু সংক্ষিপ্ত আকারে সাতটি গুণাবলীর কথা বললাম। মহান রব্বুল আলামিন নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বোঝা এবং আমাদের অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।